ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। এই যে ছেলেরা এখন রুটি খাচ্ছে জেলি দিয়ে, আর দইও দিয়েছি, দই খাচ্ছে। দই দিদিভাইয়ের জন্য এনেছিলাম, মেয়ের আজকে ম্যাট্রিক পরীক্ষা, পরীক্ষা দিতেও চলে গেছে, দই এনেছিলাম। দিদিভাইকেও দিয়েছি, দাদাভাইকেও দিয়েছি, ছোটো ভাইকেও দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বলো। এখন আমি খাওয়া দাওয়া করছি, কি কি খাচ্ছ দেখাও। খেয়ে নাও ফ্রেন্ডস। এই যে এখন কাজকর্ম সব সেরে নিয়েছি আমি, সকাল থেকে কাজকর্ম সব সেরে ছেলে খেয়ে নিয়েছে, মেয়েও স্কুলে চলে গেছে পড়তে বলছি, আজকে পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, মেয়েও চলে গেছে, ওকে দই দিয়েছি খেয়ে, রুটি চাও খেয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছে। নয়টার সময়, সাড়ে আটটার সময় গিয়েছে, নয়টার থেকে পরীক্ষা, আজকে প্রথম দিন, তার জন্য অল্প জলদি গিয়েছে। ওর নিজের স্কুলেই পড়েছে পরীক্ষাটা, কিনে সামনেই তো। ও যাওয়ার পরে সবাই কাজে চলে গেছে, সাইনের পাপাও চলে গেছে, সাইন বাবা তো সাড়ে আটটার সময় চলে গেছে, তারপরে সোনু এগারোটার সময় চলে গেছে। আমি ঠাকুর পূজা দিতে দিতে সোনু নিজে টমেটো চাটনি বানিয়েছে পেঁয়াজ দিয়ে, আর রাত্রে সবজি ছিল এটাও খাবে না, বলছে আমাকে কিছু একটা বানিয়ে দাও, তো আমি তো পূজা দেবো, তার জন্য আর নিজে টমেটো চাটনি করে এটা আমি নিজে করে নেব, নিজে করে খেয়ে নিয়ে চলে গেছে ওর কাজে। আমার জালও কাজে চলে গেছে, সৌরভ সাইন ভিতরে আমার রুমে খেলা করছে, আমি ঠাকুর ওপর দিয়ে দিয়েছি, ঠাকুর পূজাও যেমন হয়ে গেছে। বাতিল আজকে নিবাইনি, বিপন্নাশিনী পাচালি পড়েছি তো, তার জন্য আজকে থাক এটা জলে থাক, বিপন্নাশিনী পাচালি পড়েছি, হনুমান পাচালি পড়েছি, এখন এক কাপ চাও খেয়ে নিয়েছি, বিস্কুট দিয়ে চাও খেয়ে যখন পাকের ঘরে যাবো, কী রান্না করবো না করবো তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করবো, চলো পাকের ঘরে যাওয়া যাক। যে দেখো আমি পাকের ঘরে চলে এসেছি, পেঁয়াজ কেটে রেখেছি, সর্বপ্রথম পেঁয়াজ দেখাচ্ছি, পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, এখানে একটা আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি, এখানে এই যে ডালটা, এখন গাছে যখন ডাল হয়েছে রোজ অল্প অল্প পেরে পেরে আনছে, রোজ অল্প অল্প কিছু কিছু তরকারিতে দিয়ে দিচ্ছি আমি। কালকে ডালে দিয়েছিলাম, তার আগের দিন মাছে দিয়েছিলাম, আজকে এটা আলু টমেটো দিয়ে মাখা মাখা করে বানাবো। এটা প্রেশার কুকার আমি সিটি মেরে নিয়ে নিয়েছি, এই যে এখানে মটরশুঁটিও আছে, শুধু রহর ডালটা না, হ্যাঁ মটরশুঁটি আর রহর ডাল, এটা দু তিন সিটি মেরে আমি রেখে দিয়েছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলদির গুঁড়ো আর লবণ, কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল, কড়াইটা কালো কালো হয়ে গেছে দেখেছ, এখানে সোনু টমেটো চাটনি করেছে, ধুয়েছি আমি, কিন্তু মেজে ধুইনি, ধোয়া ছিল, ও করেছে যে এমনি জল দিয়ে এখন একটু ধুয়ে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা আর দুইটা তেজপাতা ছোটো ছোটো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ, পেঁয়াজ সব দেবো না, অল্প আমি ডালও দেবো, অল্প অল্প হালকা লাল করে ভাজি, এখন আসেনি, ভয় পাচ্ছিল, ভয়ের কিছু নেই, তো নিজের স্কুলেই হবে এটাই ওকে বলেছি। এখন দিয়ে দেবো এখানে আলুটা, শালগুম আর আলু টমেটো ছুলে রেখেছি, আলু আর শালগুম ছুলে রেখেছি, টমেটো কেটে রেখেছি, এখনও ওটা ধোয়া হয়নি, এক ধোয়া দিয়েছি, এখন কাটবো, তারপরে ধোবো, টমেটো বিচিটা ফেলবো, তারপরে রান্না করবো ওটা। আর এখানে আলুটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি মশলাটা, ভিজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যে কাঁচা লঙ্কা, আদা, রসুন,
হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এখানে এখানে দিয়ে দেবো আমি টমেটো। ভালো করে এটাকে কষাবো, মিষ্টি কম করে এটাকে আমি 5 মিনিটের জন্য ভেতরে রাখবো আর সবজিটা কেটে নেবো। সবজিটা আমি 5 মিনিট পরে আবার এই যে এখন লেড়ে দিচ্ছি, আর লাড়িনি, তখনই লাড়ছি। এটাকে আমি সবজিটা কেটে দিয়ে নিয়েছি, শালগুন আলু টমেটো কেটে দিয়ে নিয়েছি। মশলাটা আমার হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ডালটা তো আগের থেকে সেদ্ধ করাই আছে, হয়ে গেছে। এখন এখানে আমি ডালটা দিয়ে দেবো, সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এটা তার জল উল দেবো না আমি, এই জলে হয়ে যাবে। এখন আবার কম স্টেমিটা আমি ঢেকে রাখবো। এদিকে আমি যে শালগুম আলুটা কেটে ধুয়ে নিয়েছি, টমেটো ধোয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে এক টুকরো আমি আদা, ছোটো এক টুকরো আদা এটাও ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো, নিরামিষেই বানাবো এটা। ডাল আমার প্রেশার কুকারে সিটি মারা হয়ে গেছে, যে এটা সম্বাদ দেবো। ভাত হয়নি, তরকারিটা নামাবো, তারপর ডাল সম্বাদ দেবো, তারপর শালগুম আলুটা বসাবো। সায়ন, সৌরভ, আয়ুষ, ওরা দেখো আমার বিছনার উপরে, বিছনার উপরে খেলাধুলা করছে, ভাই বোন, ও ভাই বোন না, দুই ভাই। এই যে আমি বাড়ির থেকে কাপড় এনেছি, যে এখনও গুছাইনি, এখানেই ফেলে রেখেছি, এখনও গুছাবো এগুলি রান্নাটা দিয়ে হতে থাক, আমি দিয়ে এখন কাপড়গুলো গুছাবো। আর ওরা যে খেলাধুলা করছে ভিতরে, বসে বসে, বাইরে রৌদ্র কোথায় যাবো, আয়ুষও এসেছে আমাদের ঘরে অতিথি। আর আমার শিমটা ওই যে বাইরে রৌদ্রে দিয়েছি, যেটা ছায়া পড়ে গেছে ওটা এখন আমি রৌদ্রে দিয়ে যাবো। ডালটা আমার হয়ে গেছে, রহর ডাল, মটরশুঁটি, আলু, টমেটো দিয়ে বানিয়েছি, এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এই যে আমি কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছি, এই যে আমার হাতে গুছিয়ে রেখে দিয়েছি। সায়ন, সৌরভ, আয়ুষ এখানে খেলাধুলা করছে, এই যে দেখো খেলাধুলা করছে, আয়ুষ বন্দুক মারছে ওদেরকে। আমার রান্না হয়ে গেছে, মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসেছে, এই যে পরীক্ষা দিয়ে চলে এসেছে, আমার রান্নাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে গেছে, এখান থেকে অল্প মেয়েকে দিয়েছি, রুটি দিয়ে খেয়েছে, পরীক্ষা দিয়ে এসেছে, রুটি দিয়ে খেয়েছে, ডালটা, রহর ডাল, আলু দিয়ে মটরশুঁটি, আর এই শালগুম আলুর তরকারি, গরম ধরতে পারছি না, শালগুম আলুর তরকারি, ডাল, আজকের খাবার এসবই। বাসনপত্র অনেক দেরি হয়েছিলো, ওরা রুটি টুটি খেয়েছে, আমিও চা খেয়েছি, রান্না বান্না করেছি, বাসনপত্র বেরিয়েছিলো, ওগুলো ধোয়া হয়ে গেছে, হয়েছে ধুয়ে রেডি করে রেখেছি, এগুলো রেডি করে রেখেছি, ভাত দেবো এগুলিতে, তার জন্য এগুলো নিয়ে নিয়েছি, আসলে ভাত দিয়ে দেবো, রেডি করে নিয়েছি, গরম জল রেডি, আর বাথরুমের জল খালি হয়ে গেছিলো, বাথরুমের জলও ভর্তি করে রেখেছি, ওরা আসলে হাত পা ধুতে পারবে, ওরা হাত পা ধোয়ার পরে আবার বাসনপত্র ধুবো, আবার আনবো, আবার বিকালে ভর্তি করবো আর কি, জল আনতে আনতে ঘরে আনবো। আমার রান্না হয়ে গেছে, যে এখন দেখো এগুলো তো বিলেটে স্কিপ না করে আমার সঙ্গে থাকো, পাশে থাকো। যে এখন হয়ে গেছে সন্ধ্যা, সন্ধ্যা বাতি দিয়ে দিয়েছি, ছেলে আমার ঘুমের থেকে উঠে গেছে, এই যে এখন চা বানাবো, চা খাবো, সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা বাতি দিয়ে এই যে চার আয়োজন করছি, চার আয়োজন, চা খাবো, দিয়ে দিই, ও খুললো, বিস্কুট দিয়ে এখন চা খাবো, এখন ওরা কেউ নেই, তিন ছেলে মেয়ে আর আমি, আমরাই খাবো, ওরা কাজের থেকে কেউ আসেনি, আমি 6:30 বাজে, দেরি আসে ওরা আস্তে আস্তে, তো ওদের জন্য বানাচ্ছি, আমিও খেয়ে নেব অল্প চা, ওরা খাওয়া দাওয়া করে অল্প পড়তে বসবে, দাদাভাই 3 ক্লাসের বইগুলো আছে ওগুলো দিয়ে অল্প পড়বে।
Hello. Bye bye. Tata, 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 bye bye.